এসা সিকদার কুখ্যাত ছিল নাকি, যখন ওনাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল যে আমার জীবনে আমি কোনো অন্যায় করি না, আমার জন্য দোয়া করেন এটুকু। আর বাংলাদেশের ইতিহাসে খুনিদের মধ্যে সবচেয়ে জঘন্য ও কুখ্যাত নামটি হল এরশাদ সিকদার। বর্বরতা, নৃশংসতা ও ভয়াবহতার দিক থেকে যিনি সবাইকে অবলীলায় ছাড়িয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন এরশাদ সিকদার। মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের পাঁজরের উপরে উন্মাদ নৃত্য করা ছিল যার প্রিয় শখ। শোনা যায় প্রতিটি খুনের পরই তিনি দুধ দিয়ে গোসল করে পবিত্র হতেন। তথাকথিত পবিত্র হওয়ার পর জলসার আয়োজন করতেন তিনি, আর সেই জলসার মূল আকর্ষণ থাকত এরশাদ সিকদারের নিজ কণ্ঠে গাওয়া একটি গান। আপাদমস্তক মানুষ বেশি এই দানব খুন করতে করতে কেড়ে নিয়েছিল 60 জনেরও বেশি মানুষের জীবন। এই সংখ্যা শুধু পুলিশের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এর বাইরে কত শত মানুষের জীবন কেড়ে নিয়েছে কে জানে। 2004 সালের 10 মে খুলনা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির মাধ্যমে অবসান ঘটে ত্রাসরূপী এই নরপিশাচের। ফাঁসির আদেশ কার্যকরের আগে এই নরপিশাচ তার জীবন রক্ষার জন্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু মহামান্য রাষ্ট্রপতি মানুষরূপী এই পিশাচের প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছিলেন। প্রতিটা ফাঁসিতে একটা আবেগ থাকে, কারণ মানুষ যত অপরাধী করুক না কেন, যাই কিছু করুক না কেন, হ্যাঁ, মানুষের যখন মৃত্যু মুখে পতিত হয় তখন সবারই একটু না একটু মায়া লাগে, কিন্তু সেই মায়াটা আমি নয় করলাম, করতো করবে না, আইন তো তাকে ক্ষমা করবে না, আমি না করলে আরেকজন তাকে দিবে। এখন যে আমি চলে আসছি, হ্যাঁ, এখন যাদের ফাঁসি হবে তাদেরকে দেওয়া হবে না, এখানে তো বিবেক এইটাই যে যদিও মায়া লাগে তারপরও কাজটা করতে হচ্ছে আইনের, যেহেতু আমি কনভিক্টেড প্রিজনার হিসাবে আমাকে সেই কাজটা করতে হবে। তবে এরশাদ সিকদার কুখ্যাত ছিল নাকি, যখন ওনাকে ফাঁসি দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল যে আমার জীবনে আমি কোনো অন্যায় করি না, আমার জন্য দোয়া করেন এটুকু। তো চলে গেছে, না না না, এটা কখনো হয় নাই, কারোটা হয় নাই, এগুলি অনেক ধরনের কথা, না বাংলা ভাইটাও না, এগুলি সম্পূর্ণ মনে একটা বুয়া কথা। এখানে ফাঁসির মঞ্চে যখন ফাঁসি দেওয়া হয় কারো মাথা শিরোর থেকে আলাদা হয় না, কেন হয় না, কারণ এটা এমনই একটা জিনিস, এটা এমনই একটা জায়গা যে তার ওয়েট এবং হাইট অনুযায়ী কাজটাকে করতে হয়, যেই কারণে এটা আপনার হয় না আর কি, বুঝতে পারছেন। আর যেগুলি বলে জেলখানা থেকে, তো অনেকে অনেক ধরনের কথা বলে,